আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজ একটি এলজি ওয়াশিং মেশিন জেড স্প্রে প্লাস উইথ ইনভার্টার টেকনোলজি, স্মার্ট ইনভার্টার 10 কেজি। আমরা দেখি এটার সমস্যাটা কি। আমরা পাওয়ার লাইনটি লাগিয়ে দিয়েছি, আমরা পাওয়ারটা অন করতেছি, স্পিন সেট করলাম এবং স্টার্ট দিলাম, ড্রেন মোটরটা চালু হয়েছে, দেখি কি সমস্যা হয়। ডিসপ্লেতে 14 মিনিট আছে বন্ধুরা, ডিসপ্লে টাইমটা কমেছে 10 মিনিট, কিন্তু ড্রেন লাইনটা ছেড়ে দিয়েছে, আবার ড্রেন লাইনটা টান দিয়েছে, শুনতে পাচ্ছেন সাউন্ডটা ড্রেন লাইনের। এখনো স্পিন রান হয়নি, এখনো স্পিন হয়নি, ডিসপ্লে টাইমটা 10 মিনিট আছে এবং এখানেই থেমে আছে, আর কমতেছে না, দেখি কি এরর আসে। আমাদের অপেক্ষা করতে হবে এরর পর্যন্ত, দেখি কি এরর আসে। বন্ধুরা, আমরা প্রায় 1-1.5 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু টাইমটা এখনও কমেনি, কোনো এরর এখন পর্যন্ত আসেনি, এবং ড্রেন লাইনটা ছেড়ে দিয়েছে, আবার টানতেছে, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, স্পিনও রান হয়নি এখনও। আমরা অপেক্ষা করতে হবে কি এরর আসে। বন্ধুরা, আমরা প্রায় 10-12 মিনিট অপেক্ষা করেছি, এবং অপেক্ষা করার মধ্যে আপনার ড্রেন লাইনটা প্রায় 8-10 বার নিজে নিজে অন হয়েছে, আবার নিজে নিজে অফ হয়েছে, কিন্তু স্পিন অন হয়নি। এর মধ্যে ডিসপ্লেতে ও ই এরর শো হয়েছে। ও ই এরর এলজির এরর লিস্ট অনুযায়ী ওয়াটার আউটলেট প্রবলেম, মানে কোনোভাবে ওয়াটারটা আউট হচ্ছে না, এই ধরনের একটা এরর আসছে। আমরা এখন আসলে চেক করব যে এই এররটা কেন আসলো, কিন্তু আমাদের ড্রেন লাইনটা অন অফ হয়েছে আমরা দেখছি, তারপরও কেন এই এররটা আসলো আমরা একটু দেখি। এই এররটা সমাধানের জন্য সহজ যে বিষয়গুলো আছে আমরা আগে সেগুলো দেখি, তারপর আমরা অন্য বিষয়গুলো দেখব। তার জন্য আমরা আগে আমাদের ওয়াশিং মেশিনের ডোরটা ওপেন করে নিচ্ছি, পাওয়ারটা অফ করে নিলাম, এবং একটি ম্যাগনেট দিয়ে ডোর সুইচটা আমরা শর্ট করে দিলাম, পাওয়ার অন করলাম, আমরা আবার স্পিন সেট করব এবং স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে আমরা দেখব আমাদের ড্রামটা ক্লিয়ার কিনা। আমরা স্টার্ট করার পরে দেখলাম যে আমাদের ড্রামটা ক্লিয়ারভাবে ঘুরতেছে, একটু ড্রেন মোটরটা নিজে নিজে আবার অফ হয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ পরে অন হবে, এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন অন হওয়ার, এই যে ড্রেন মোটরটা অন হয়েছে, এই যে আমাদের ড্রামটা ক্লিয়ার। কিন্তু আসলে কি সমস্যার জন্য এই এররটা আসছে আমি একটু জিনিস সন্দেহ করছি, সম্ভবত এটার জন্যই হইতে পারে। বন্ধুরা, আমরা আমাদের মেশিনটি উল্টিয়ে নিয়েছি ড্রেন মোটরটা চেক করার জন্য, ড্রেন মোটর কাজ করতেছে, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে এটার অ্যাডজাস্টিংয়ে কোনো সমস্যা আছে, তার জন্য আমরা ড্রেন মোটরটা চেক করি, ডাইরেক্ট আমরা চেক করতে পারবো, যেহেতু আমাদের ড্রেন মোটরটা হচ্ছে 220 ভোল্টের। এই জন্য আমরা এটার 1, 2, 3 মাঝখানের পয়েন্ট হচ্ছে নিউট্রাল, এবং দুই পাশে সার্কিট থেকে আসা দুইটা ফেজ, এখন আমরা দুইটা ফেজ শর্ট করে দিলাম এবং নিউট্রালটাকে কমন রাখলাম। বন্ধুরা, আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে ড্রেন মোটরটা টানতেছে, হ্যাঁ ড্রেন মোটরটা টান দিচ্ছে, অফ করো। বন্ধুরা, আমরা চেক করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের যে ড্রেন মোটরের যে এখানে আপনার ব্রেকটা আছে, স্পিনের সময় যে ব্রেকটা হয়, এই ব্রেকটার অ্যাডজাস্টিংটা অ্যাকুরেট নাই, আমরা এটাকে ঠিক করে দিচ্ছি। তো ঠিক করার জন্য আমরা দুইটা ডালি নিব রেঞ্জ,
গিয়ারবক্স বক্সটি অ্যাডজাস্টিং করা হয়েছে। এখন আমরা পাওয়ারটা অন করে স্পিন সেট করতেছি এবং স্পিন দিলাম স্টার্ট। দেখি আমাদের কাজটা হলো কি না, ডিসপ্লে টাইমটা কমেছে, 10-এ আসছে 10, এবং স্ক্রিনটা রান হয়েছে। বন্ধুরা দেখেন স্ক্রিনটা রান হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিন চালু হয়ে গিয়েছে। বন্ধুরা স্ক্রিন চালু হয়ে গিয়েছে ক্লিয়ারভাবে, টাইমটাও কমতেছে। আমাদের আগে যে সমস্যাটা ছিল ওইটা আসলে এই ওই সমস্যার কারণ, যেটা দেখিয়েছিল যে ওয়াটার আউটলেট প্রবলেম। এখানে আসলে ওয়াটার আউটলেট প্রবলেম ছিল না, ড্রেন মোটরটা একই অ্যাকুরেটভাবে কাজ করতেছিল এবং পানিটাও ড্রেনেজ হচ্ছিল ক্লিয়ারভাবে, তারপরও ওই এরর চলে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ওই এররটা সমাধান করলাম। এখানে শুধু গিয়ার বক্সটি একটু অ্যাডজাস্টিং করতে হয়েছে, আমাদের ওই এররটা সমাধান হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ওই এরর কিভাবে সমাধান করতে হয়। তো বন্ধুরা, ওই এররটি আরও বিভিন্ন সমস্যায় আসতে পারে, যেহেতু আজ আমরা গিয়ারবক্সের প্রবলেমের কারণে ওই এররটা পেয়েছি, এজন্য এইটাই সমাধান করলাম। অন্য কোনো সময় যদি ওই এররটা অন্য কোনো বিষয়ের উপরে আসে তাহলে আবার সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ। আমাদের কাজটি সম্পূর্ণ সমাধান হয়ে গেছে।